মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান্ড হাফে। চলে এলাম আবার একটা অটামি পূজা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে আমার একটু কাজের জন্য বেরাতে হবে। তো এখন বাজে হচ্ছে সকালবেলা 10টা বাজে। আমি একদম পুরো চান করে ফ্রেশ হয়ে চা খেয়ে, এখন চা খাওয়া হয়ে গেছে, আর একবার খাবো। ঋদ্ধিকে একবার দুধ খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই। ও ঘুমাচ্ছে, বুইও ঘুমাচ্ছে, বুইকে এবার ডাকবো, দিয়ে আমি বেরাবো। আজকে সারাদিন মোটামুটি আমার আসতে কটা হবে তার ঠিক নেই, তো তারপরে আজকে সারাদিন মোটামুটি ঋদ্ধির মানে দায়িত্ব পুরো বুইয়ের উপরেই, বুইকে সব দিকে একাই সামলাতে হবে আজকে। তো আমি এবার আর দেরি করবো না, এবার চা খেয়ে তারপরে বেরাবো, আর এক কাপ চা খেয়ে নিতে হবে দিয়ে বেরাবো। এখন ঋদ্ধির সেরেলে খাওয়ার টাইম হয়ে গেছে, আর শুভ তো বেরিয়ে গেছে, ওর কাজে ও বেরিয়ে গেছে, ওই জন্য আমি ঋদ্ধিকে সেরেলে একটা খাইয়ে নেবো, তারপরে যাব আমাদের রান্না, ঋদ্ধির রান্না এগুলো করার জন্য পরপর। তো তাহলে এখন চলো ঋদ্ধিকে সেরেলে একটা খাইয়ে নিই। কচি কচি দুটি হাত তুলবে যে সোর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফাবে যে বেটে হনুমান। টুংটাং পিয়ানো সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সোর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফা বেজে বেটে হনুমান। টুংটাং পিয়ানো সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সু। বাড়ি যেতে আরো অনেক দেরি আছে, তাই একটু তাকে এখন একটু একজনের সঙ্গে দেখা করার আছে, উনি আসছেন। তার আগে একটু চা খাচ্ছি দাঁড়িয়ে, আমার চা খাওয়া শেষ হওয়ার আর একটু 10 মিনিট মতো ওয়েট করতে হবে, যদি উনি এলে ওনার সঙ্গে দেখা করে কাজ শেষ করে তারপরে যাবো বাড়ি। আর এদিকে বাড়িতে ফোন করলাম, ঋদ্ধি এখন ঘুমাচ্ছে বললো, আর নাহলে জেগে থাকলে বুয়ের অবস্থা খারাপ করে। বাড়ি যাবো, তার আগে বৃষ্টিতে একদম ফেঁসে দাঁড়িয়ে আছে, বৃষ্টি না কমলে যাওয়া যাবে না, জোর বৃষ্টি পড়ছে এখানে। ফিরলাম, ফেরার সময় রোল নিয়ে এলাম দুজনের দুখানা। দুপুরবেলা আসলে বুইও ঘরে খেয়েছে, আমিও আসলে বাইরে খেয়েছি, আমি ভাত খাইনি, আমি চাউমিন খেয়েছিলাম, তাই খিদে পেয়ে গেছে জোর। দুজনের রোল নিয়ে এসছি, আর একজন আমার কোলে আছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে আসার সঙ্গে সঙ্গে একজন কোলে লাফিয়ে এলো মাম্মার কোল থেকে, হ্যাঁ, দিয়ে নাচন কোদন কত কিছু হচ্ছে, আর মাম্মার কাছে কিছুতে যাবে না এখন। আরে আমরা রোল খাচ্ছি, তার রোল খাওয়াটা দরকার তার এখন। এই যে পাপার দুধ খাওয়া হলো, এখন রাত্রিবেলা 9:30 বাজে, আমি যাচ্ছিলাম বাজার করতে সামনে, মা বেটা দুজন বেরাচ্ছে যাবে এখন। বলে সারা অনেকদিন বেরায়নি, অনেকদিন মানে চিন্তা করো কবে লাস্ট বেরিয়েছিলাম, 2-3 দিন বেরায়নি, এখন হচ্ছে বেরাবে ঘুরতে যাবে। হ্যাঁ বাবা গর্জন দেখো, ঘুম ও বাবা আসবে আমার কাছে, যাবেন না পরে নম্বরই বিদ্যা। বেরিয়ে পড়েছে 10টার সময়, কোথায় যাবে তুমি? কি কোথায় যাবে তুমি? এসে যদি বদমাইশি দেখেছি না, এসে একদম চুপচাপ ভালো মতো করে খাবে, ঘুরি নিয়ে আসছি, খাওয়ার সময় যেন কোনো গন্ডগোল না হয়।
রিদ্ধির দুধ সেরেলে সব নেওয়া হলো, আর বদমাইশ বাইক থেকে নেমে পড়ে দাঁড়াবে না কিছুতে। যে বাপা আমাদের খাওয়ার কাছে এসে বসছে, আর আমাদের আজকে রাত্রের মেনু হচ্ছে, আসার সময় মেনু মানে কি বিরিয়ানি, এমনি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম দুজনে, কারণ হচ্ছে আর রান্না বান্না করার ইচ্ছা নেই, খেতে বসে গেছি। এরপরে উঠে পাপার এখন খাওয়ার টাইম হয়নি, দিলে পাপা খাবে। পাপা এখন এখানে বিরিয়ানিটা গন্ধ শুকছে। যারা যারা কমেন্ট করেছিল তাদের বলছি, অঞ্জলি দত্ত, ঋদ্ধি সোনা তাড়াতাড়ি বড় হয়ে যাও, দিলে মোমো খাবে অবশ্যই, বড় হয়ে গেলে তো আমরাও ওয়েট করছি ও কবে খাবে। তারপরে হচ্ছে স্নেহা দাস গুড্ডি, ঋদ্ধি না মোমো দিলে কামড়ে খামচে দিবি, কামড়াতে পারছে না কিন্তু খামচে যথারীতি দিচ্ছে। আর হচ্ছে তারপরে গুড্ডি আবার লিখেছে, মোস্ট ওয়েলকাম বুইদি, থ্যাংক ইউ। আর গুবলি লিখেছে, মিম তোমাকে মোমো খাওয়াবে গুল্লু সোনা, তার জন্য মিমকে এখানে আসতে হবে, না হলে মোমোটা কোথেকে খাবে। এই হলো পরশুর কমেন্ট। আর কালকের ভিডিওতে, কালকের একটা ভিডিওতে যেটা পরে ছেড়েছিলাম সেটাতে গুড্ডি লিখেছে, গুড ট্রাই ঋদ্ধি, ও ট্রাই করে মানে একটু ট্রাই করে তারপরে মাথা নামিয়ে শুয়ে যায় আবার। আর যেটা আর একটা ছিল হচ্ছে সিক্স মান্থ বেবি ফুড চার্ট, ওখানে হচ্ছে ওখানেও গুড্ডি কমেন্ট করেছে, বলছি ওই চিজ চাউমিনটা কিভাবে হয় একটু শেয়ার করে। যেটা হচ্ছে ঋদ্ধির চিজ চাউমিনটা বানানো হয়, ওটা কিছুই না, ওটা নামটাই চিজ চাউমিন, ওর মধ্যে হচ্ছে এমনি চাউমিনটাকে, ওর তো চাউমিনে কোনো মশলা মশলা কিছু না, জাস্ট বয়েল হয়, বয়েল হয়ে ওই যেটা গরম অবস্থায় ওর মধ্যে আমি চিজ দিয়ে দিই, দিলে চিজটা একটু মেল্ট করে যায়। যদি দেখি যে ওর মধ্যে মেল্ট করছে না, তাহলে একটু গরম জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দিই, দিলে চিজটা মেল্ট করে যায়। আর না হলে অনেক সময় কড়ার মধ্যেও দিয়ে দিই চিজটা, চাউমিন হয়ে যাওয়ার পরে একটা শুকনো কড়ার মধ্যে, মানে চাউমিনের জলটা ছেঁকে নিয়ে চাউমিনটাকে কড়ার মধ্যে দিয়ে ওর মধ্যে চিজটা দিয়ে দিই, দিলে চিজটাও মেল্ট করে যায়। এরকম ওকে অনেক সময় এরকমভাবেই দিই, হ্যাঁ এই দুটো উপায় ওকে দিই। এটাই হচ্ছে, আর যেটা অরিজিনাল চিজ চাউমিন হয় ওটা হোয়াইট সস দিয়ে করতে হয়, ওটা হোয়াইট সসটা বানাতে হয় চিজ দিয়ে, ওটা দিই। গুড মর্নিং, এখন প্রতিদিন রাত্রিবেলা ব্লগ ক্লোজ করতে ভুলে গেছি, তো এখন সকালবেলা উঠলাম, উঠে চা খেলাম, চা খেয়ে মনে পড়লো কালকে থেকে এডিটটা করতে গিয়ে দেখি ব্লগটা তো ক্লোজ করা হয়নি, তাই ক্লোজ করতে এলাম। ঠিক আছে, আজকে ব্লগটা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দিও, কমেন্ট করে জানিও, আর কমেন্ট তো প্রতিদিন তোমাদের যেমন পড়ছি, এখন একদিন ভুলে গেছিলাম শুধু, সেই জন্য আজকে দুদিন একটাই পড়ে দিলাম, তো ডেলি তোমাদের কমেন্ট করবো। ঠিক আছে, এইভাবে কমেন্ট করো, চ্যানেল ভিডিওতে লাইক দিও, আর দেখা হবে আমার নতুন ব্লগে।